ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্ট হিস্ট্রি সাজেশান 2022, অর্থাৎ ক্লাস নাইনের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের সাজেশান নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। বন্ধুরা, এখানে MCQ, SAQ এবং 2 মার্কের 100% কমন সাজেশান উত্তর সহ আলোচনা করা হয়েছে, তাই অবশ্যই অবশ্যই এটি তোমাদের দেখতেই হবে। দ্বিতীয় ইউনিট টেস্টে বা সেকেন্ড ইউনিট টেস্টে ভালো রেজাল্টের জন্য কিন্তু এই সাজেশান তোমাদের জন্য অবশ্যই দেখা কর্তব্য। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। তিনটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের এবার পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টের, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। তাহলে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে MCQ, SAQ এবং 2 মার্কের, সেগুলো দেখে নেওয়া যাক। নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় দেখে নেওয়া যাক, 19 শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত। MCQ কোশ্চেন প্রথমে দেখে নেওয়া যাক। এক, ভিয়েনা সম্মেলনে মুখ্য 4টি শক্তি ছিল, উত্তর অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। 2 নম্বর প্রশ্ন, ইউরোপীয় শক্তি সমবায় স্থাপনের মূল উদ্যোক্তা ছিলেন, উত্তর মেটারনিক। 3 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের জনক ছিলেন, উত্তর ম্যাৎসিনি। 4 নম্বর প্রশ্ন, গ্যাস্টিনের সন্ধি ছিল ফাটলের উপর কাগজের প্রলেপ, কথাটি বলেছিলেন, উত্তর বিসমার্ক। 5 নম্বর প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি 1819 খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল, উত্তর জার্মানিতে। 6 নম্বর প্রশ্ন, লুই ব্লাঙ্ক সেন্ট সাইমন ছিলেন সমাজতন্ত্রী, এখানে হবে সমাজতন্ত্রী। 7 নম্বর প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়, উত্তর ভিয়েনা সম্মেলন। 8 নম্বর প্রশ্ন, প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, গ্রিসের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা কে ছিলেন, উত্তর কোরাইস। 10 নম্বর প্রশ্ন, জার্মানির ঐক্য সাধনে 6 সপ্তাহের যুদ্ধ বলতে বোঝায় অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। 11 নম্বর প্রশ্ন, ফ্রাঙ্কফোর্টের সন্ধি কাদের মধ্যে সম্পাদিত হয়, উত্তর ফ্রান্স ও জার্মানি। 12 নম্বর প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে পোল্যান্ডে বিদ্রোহ হয়েছিল, উত্তর জার প্রথম নিকোলাসের বিরুদ্ধে। 13 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর অস্ট্রিয়াতে। 14 নম্বর প্রশ্ন, স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে, এগুলো কিন্তু MCQ উত্তর এক কথায় আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, MCQ এক কথায় এগুলো। 15 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল, উত্তর ইউরোপের পুনর্গঠন। 16 নম্বর প্রশ্ন, কূটনীতির জাদুকর বলা হতো মেটারনিককে। 17 নম্বর প্রশ্ন, লুই ব্যাংক সেন্ট সাইমন ছিলেন সমাজতন্ত্রের সমর্থক। 18 নম্বর প্রশ্ন, জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন, উত্তর লুই ফিলিপ। 19 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যে আইনসভা গঠিত হয় তার সদস্য সংখ্যা ছিল 750। 20, মির বলতে বোঝায় গ্রাম সভা। 21 নম্বর প্রশ্ন, ইতালিকে একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র বলে অভিহিত করেন, উত্তর মেটারনিক। 22 নম্বর প্রশ্ন, ফ্রান্সের শেষ বুর্বো রাজা ছিলেন, উত্তর অষ্টাদশ লুই। বন্ধুরা, 22 নম্বর দুটো হয়ে গেছে, যাই হোক আবার 22, অষ্টাদশ লুইয়ের মৃত্যু হয় 1824 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্রান্সে। 24 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা যুগ্মভাবে ফ্রান্সকে ঘোষণা করেছিল, উত্তর প্রজাতন্ত্র। 25 নম্বর প্রশ্ন, বুরসেন স্যাকটন কোথায় গড়ে উঠেছিল, উত্তর জার্মানি। 27 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্যে সবচেয়ে বড় বাধা ছিল, ইতালির ঐক্যে সবচেয়ে বড় বাধা ছিল অস্ট্রিয়া, ইতালির ঐক্যে সবচেয়ে বড় বাধা ছিল অস্ট্রিয়া। 28 নম্বর প্রশ্ন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আন্তর্জাতিক সম্মেলনটি হয়েছিল সেখানে মিলিত হয়েছিল ইউরোপীয় দেশগুলো। 29 নম্বর প্রশ্ন,
ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাবে গণতন্ত্র ও জাতীয়তাবাদ সফল হয়েছিল? উত্তর বেলজিয়ামে। 30 নম্বর প্রশ্ন, ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন রাশিয়ার জার? উত্তর দ্বিতীয় আলেকজান্ডার। 31 নম্বর প্রশ্ন, লামার্টিন অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হয়েছিলেন? উত্তর ফ্রান্সের। 32 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন? উত্তর লুই ফিলিপ। 33 নম্বর প্রশ্ন, ক্যাভুর কোন যুদ্ধে অংশ নিয়ে ইতালির ঐক্যকরণে বিদেশি সমর্থনের প্রশ্ন তুলে ধরেন? উত্তর ক্রিমিয়ার যুদ্ধ। 34 নম্বর প্রশ্ন, জোলভের আইন কবে স্থাপিত হয়? উত্তর 1819 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়েছিল 1848 খ্রিস্টাব্দে? ৩৬ নম্বর প্রশ্ন হবে এটা, ফরাসি রাজা লুই ফিলিপ ছিলেন অর্লিয়েন্স বংশের? পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি জারি করা হয়েছিল জার্মানিতে? নেক্সট, ভিয়েনা বন্দোবস্ত অনুসারে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব রাজবংশের শাসন? নেক্সট, অষ্টাদশ লুই ছিলেন ষোড়শ লুইয়ের ভ্রাতা? নেক্সট, ইউরোপে জাতীয়তাবাদী আন্দোলনের বিস্তারে যে ঘটনাটি সহায়তা করেছিল সেটি হলো ফরাসি বিপ্লব? নেক্সট, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়াতে? নেক্সট, 1830 খ্রিস্টাব্দে পোল্যান্ডে বিদ্রোহ হয়েছিল? উত্তর জ্যাক প্রথম নিকোলাসের বিরুদ্ধে। নেক্সট, ক্রিমিয়ার যুদ্ধ সমাপ্ত হয় প্যারিসের সন্ধির মাধ্যমে যা সম্পাদিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে? এবার চতুর্থ অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এসএকিউ মান এক। প্রথম প্রশ্ন, পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম কী ছিল? এক কথায় উত্তর দাও। উত্তর, পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম ছিল ভিক্টর ইমানুয়েল। 2 নম্বর প্রশ্ন, কনফেডারেশন অব দি রাইন কে গঠন করেন? উত্তর, কনফেডারেশন অব দি রাইন গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট। 3 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে ইউরোপের একটি রক্ষণশীল ভাবধারার নাম হলো? উত্তর, ঊনবিংশ শতকের ইউরোপের একটি রক্ষণশীল ভাবধারার নাম হলো রাজতন্ত্র। 4 নম্বর প্রশ্ন, দশম চার্লস জুলাই বিপ্লবের ফলে কোথায় পালিয়ে গিয়েছিলেন? উত্তর, দশম চার্লস জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরকারী কারা ছিলেন? এক কথায় উত্তর দাও। উত্তর, ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরকারী ছিল ফ্রান্স ও অস্ট্রিয়া। 6 নম্বর প্রশ্ন, দেশ শাসনে অষ্টাদশ লুই কী অধিকারে বিশ্বাস করতেন? উত্তর, দেশ শাসনে অষ্টাদশ লুই ঐশ্বরিক অধিকারে বিশ্বাস করতেন। 8 নম্বর প্রশ্ন, ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে, সত্য মিথ্যা নির্বাচন করো। উত্তর সত্য। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে পূর্ব রাজবংশ রাজত্ব করত? উত্তর সত্য। 10 নম্বর প্রশ্ন, কোন জার্মান অর্থনীতিবিদের উদ্যোগে জোলভের আইন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে জোলভের আইন প্রতিষ্ঠিত হয়। 11, ভিয়েনা সম্মেলনে যোগদানকারী বৃহৎ চারটি শক্তি কোন দেশগুলি ছিল? অ্যান্সার বা উত্তর, ভিয়েনা সম্মেলনে যোগদানকারী বৃহৎ চারটি শক্তি ছিল অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড দেশগুলি ছিল। 12, স্যাডোয়ার যুদ্ধ কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1866 খ্রিস্টাব্দে স্যাডোয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 13, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করা, সত্য মিথ্যা নির্বাচন করো। উত্তর মিথ্যা। 14 নম্বর প্রশ্ন, পবিত্র চুক্তির কে বিরোধিতা করেছিলেন? উত্তর, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যালরি পবিত্র চুক্তির বিরোধিতা করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ কত বছর ধরে চলেছিল? উত্তর, ক্রিমিয়ার যুদ্ধ 2 বছর ধরে চলেছিল। 16 নম্বর প্রশ্ন, কোন বিপ্লবী ধ্যান ধারণা গ্রিসদের প্রভাবিত করেছিল? উত্তর, ফরাসি বিপ্লবের ধ্যান ধারণা।
ধ্যান ধারণা গ্রিসদের প্রভাবিত করেছিল। 17 কে ঘোষণা করেন জার্মানি একটি পরিতৃপ্ত দেশ? উত্তর বিসমার্ক ঘোষণা করেন জার্মানি একটি পরিতৃপ্ত দেশ। 18 ইয়ং ইতালি সংগঠনের সদস্যরা কী পোশাক পরত? উত্তর ইয়ং ইতালি সংগঠনের সদস্যরা কালো পোশাক পরত। 19 কবে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 20 ডিসেম্বরিস্ট বিদ্রোহ হলো রাশিয়ার একটি কৃষক বিদ্রোহ, সত্যমিথ্যা নির্বাচন কর, সত্য। 21 কূটনীতির জাদুকর কাকে বলা হতো? উত্তর মেটারনিককে কূটনীতির জাদুকর বলা হতো। 22 কার্বোনারি ছিল একটি সামাজিক সংগঠন, মিথ্যা। 23 কে তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলেছিলেন? উত্তর রাশিয়ার যার প্রথম নিকোলাস তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলেছিলেন। 24 জুলাই রাজতন্ত্রের শাসক লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন? উত্তর লুই ফিলিপ অর্লিয়ান্স বংশের রাজা ছিলেন। 25 ক্রিমিয়ার যুদ্ধ কবে ঘটেছিল? উত্তর ক্রিমিয়ার যুদ্ধ ঘটেছিল 1854 খ্রিস্টাব্দে। 26 কূটনীতির জাদুকর কাকে বলা হতো? উত্তর মেটারনিককে কূটনীতির জাদুকর বলা হতো। 27 ভিয়েনা সম্মেলনকে বিশ্বের কততম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়? উত্তর ভিয়েনা সম্মেলনকে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়। 28 কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তর কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব দেন জোসেফ মাচ্চিনি। 29 লুই ফিলিপের নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তার নাম কী? লুই ফিলিপের নেতৃত্বে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 30 ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে পূর্ব রাজবংশ রাজত্ব করে? সত্য। 31 গ্রিস কবে স্বাধীন হয়েছিল? উত্তর 1832 খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীন হয়েছিল। 32 1864 খ্রিস্টাব্দে বিসমার্ক ডেনমার্কের রাজাদের হারিয়ে স্লেজউইক দখল করে? সত্য। 33 কাউন্ট কাভুর ছিলেন সার্ডিনিয়া পিডমন্টের প্রধানমন্ত্রী? সত্য। 34 রাশিয়ার সম্রাটদের কী বলা হতো? উত্তর রাশিয়ার সম্রাটদের জার বলা হতো। 35 ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে? এটি সত্য। এবার সংক্ষিপ্ত প্রশ্ন মান 2 মার্কের যে প্রশ্নগুলো তোমরা বই দেখে পড়ে নেবে। 1 নারোদিনিক আন্দোলন কী? 2 মীর বলতে কী বোঝো? 3 জোলভেরাইন কী? 4 রাশিয়ায় ভূমিদাসরা কেন প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা পায়নি? কে কবে ইয়াং ইতালি দলের প্রতিষ্ঠা করেন? 5 6 কোন দেশ ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত ছিল এবং কেন? 7 নম্বর প্রশ্ন কবে কোথায় প্রাশিয়ার রাজা জার্মানির সম্রাট বলে ঘোষিত হন? 8 লুই ফিলিপকে কেন নাগরিক রাজা বলা হয়? 9 ভিয়েনা সম্মেলনে অনুসৃত ক্ষতিপূরণ নীতি কী? 10 কাভুর কে ছিলেন? 11 প্যারিসের শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? প্যারিসের শান্তি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? চুক্তিগুলি কী কী ছিল? 12 ম্যাচিনির সাথে কাভুরের আদর্শগত কী কী পার্থক্য ছিল? 13 কালসবার্গ ডিক্রি কী? 14 গ্যারিওল্ডি কীভাবে নেপলস ও সিসিলিতে অভ্যুত্থান শুরু করেন? 15 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয় কেন? 16 প্যান সালভাজম কী? 17 1815 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ইউরোপের জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রগুলিকে চিহ্নিত করো। 18 ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য বলতে কী বোঝো? 19 নিহিলিজম বলতে কী বোঝো? 19 নিহিলিজম বলতে কী বোঝো? এবার পঞ্চম অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই চ্যাপ্টারগুলো থেকে পঞ্চম অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই চ্যাপ্টার বা এই অধ্যায় থেকে যে MCQগুলো এবং SAQ ও 2 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে সেগুলো দেখে নাও। প্রথম MCQ, যে এক কথায় MCQ, 1 যে সন্ধির মাধ্যমে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়েছিল? উত্তর অ্যামিয়েন্সের সন্ধি। 2 নৈরাজ্যবাদের জনক নামে কে পরিচিত? উত্তর জোসেফ প্রুধ। 3 19 শতকের অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে যে দেশটি পরিচিত ছিল? উত্তর আফ্রিকা। 4 ফ্রান্সের রেলপথ নির্মাণের ক্ষেত্রে প্রথম যে সম্রাট বিশেষ ভূমিকা গ্রহণ করেন? উত্তর তৃতীয় নেপোলিয়ন। 5 ডেভি নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হয়? উত্তর খনিগর্ভে। 6 দ্বিতীয় বলকান যুদ্ধ হয় 1912 খ্রিস্টাব্দে। 7 প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল? উত্তর সেরাজব হত্যাকাণ্ড। 8 ওয়েল্ড পলিটিক নীতি গ্রহণ করেছিল? উত্তর কাইজার দ্বিতীয় উইলিয়াম। 9 শিল্প বিপ্লবের ফলে যে সভ্যতা গড়ে ওঠে তার নাম শিল্পাশ্রয়ী সভ্যতা। 10 কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল? উত্তর 1848 খ্রিস্টাব্দে। 11 এদের মধ্যে যিনি কাল্পনিক সমাজতন্ত্রী ছিলেন? উত্তর চার্লস ফুরিয়ার। 12 সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি।
তেরো প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ, এ কথা বলেছিলেন ভি আই লেলিন। 15 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল 1907 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ ছিল একটি সন্ত্রাসবাদী দল। 17 নম্বর প্রশ্ন, কোন লেখকের রচনায় শিল্প সমাজের নির্ধারণ অবস্থার কথা জানা যায়, উত্তর চার্লস ডিকেন্স। 18 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি চুক্তি গড়ে উঠেছিল, উত্তর 1882 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, দুনিয়ার শ্রমিককে খাও এরূপ আহ্বান জানান, উত্তর কালমার্কস। 20 নম্বর প্রশ্ন, ভারতে কবে রেলপথ প্রবর্তিত হয়, উত্তর 1853 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম প্রয়োগ করেন, উত্তর রবার্ট আওয়েন। 22 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন, উত্তর লুই অগাস্ত ব্লাঙ্কি। 23 নম্বর প্রশ্ন, জুঙ্কারগণ যে দেশের বৃহৎ জমিদার ছিলেন, উত্তর জার্মানির। 24 নম্বর প্রশ্ন, জার্মানির শিল্প বিপ্লবের সময়কাল ছিল 1850 থেকে 1873 খ্রিস্টাব্দ। এবার এসএকিউ, যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে পঞ্চম অধ্যায় থেকে। এক, জর্জ স্টিফেনসন কবে রেল ইঞ্জিন আবিষ্কার করেন, উত্তর জর্জ স্টিফেনসন 1814 খ্রিস্টাব্দে রেল ইঞ্জিন আবিষ্কার করেন। 2, ফ্রান্সের দুজন কল্পানুশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাসিমো ও লুই ব্লাঙ্ক, সত্য। 3, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল, উত্তর ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল বস্ত্র ও শিল্প। 4, প্রথম পর্যায়ের শিল্পায়ন শুরু হয়েছিল ইংল্যান্ডে, সত্য মিথ্যা নির্বাচন করো, উত্তর সত্য। 5, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1894 খ্রিস্টাব্দে, সত্য। 6, ডাস ক্যাপিটাল কার রচনা, উত্তর ডাস ক্যাপিটাল কালমার্কসের রচনা। 7, ত্রিশক্তি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল, উত্তর 1882 খ্রিস্টাব্দে জার্মানি ইটালি অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি হয়েছিল। 8, বাষ্পশক্তির সাহায্যে জেমস ওয়াট কবে যন্ত্রচালনের ইঞ্জিন আবিষ্কার করেন, উত্তর 1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট বাষ্পশক্তির সাহায্যে যন্ত্রচালনের ইঞ্জিন আবিষ্কার করেন। 9, ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কার রচনা, অ্যান্সার ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কালমার্কসের লেখা। 10, কে জার্মানিতে মার্ক নামে মুদ্রা প্রচলন করেন, অ্যান্সার অটো ফন বিসমার্ক মার্ক নামে মুদ্রা ব্যবস্থা চালু করেন। 11, উপনিবেশবাদ কথাটি কোন শব্দ থেকে এসেছে, উত্তর উপনিবেশবাদ কথাটি লাতিন শব্দ থেকে এসেছে। 12, ফ্রান্সে প্রথম রেলপথ কবে চালু হয়, উত্তর ফ্রান্সে 1837 খ্রিস্টাব্দে প্রথম রেলপথ চালু হয়। 13 নম্বর প্রশ্ন, আততায়ীর জাতি মন্তব্য করেন, মন্তব্য কে কার বিরুদ্ধে করেছিল, অ্যান্সার অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে আততায়ীর জাতি বলে মন্তব্য করেছিল। 14, জার্মানিতে প্রথম রেলপথ কবে চালু হয়, অ্যান্সার জার্মানিতে 1835 খ্রিস্টাব্দে প্রথম রেলপথ চালু হয়। 15, শিল্প বিপ্লবের হাত ধরে কোন কোন শহরগুলি বিকাশ ঘটে, উত্তর হ্যাম্পশায়ার ইয়র্কশায়ার প্রভৃতি শহরগুলি বিকাশ ঘটে শিল্প বিপ্লবের হাত ধরে। 16 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রি ইন্স্যুরেন্স চুক্তি বাতিল করা হয়, উত্তর 1890 খ্রিস্টাব্দে রি ইন্স্যুরেন্সের চুক্তি বাতিল করা হয়। 17, লুডাইট দাঙ্গার নেতৃত্ব দিয়েছিলেন কে, লুডাইট দাঙ্গার নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ড শ্রমিক নেতা, ইংল্যান্ডের শ্রমিক নেতা নেড লুড। 18 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল, উত্তর প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেব হত্যাকাণ্ড। 19, কোন আইনের সাহায্যে ইংল্যান্ডের শ্রমিকদের সব ধরনের সভাসভাপতি নিষিদ্ধ করা হয়, সভা সমিতি নিষিদ্ধ করা হয়, অ্যান্সার হেবিয়াস কার্পাস আইনের সাহায্যে ইংল্যান্ডের শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করে দেওয়া হয়। লেলিন এবং হবসন আধুনিক সাম্রাজ্যবাদ আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন, সত্য। 21, ফ্রান্সে শিল্প প্রসারের স্বর্ণযুগ রূপে কোন সময়কে চিহ্নিত করা হয়, উত্তর 1850 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রসারের স্বর্ণযুগ রূপে চিহ্নিত করা হয়। 22, কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, উত্তর ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। 23, কলকারখানা গড়ে ওঠায় ইংল্যান্ডের দুটি শিল্প শহরের নাম লেখো, অ্যান্সার কলকারখানা গড়ে ওঠায় ইংল্যান্ডের দুটি শিল্প শহরের নাম হলো ম্যানচেস্টার ও লিভারপুল। 24, 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল, উত্তর সত্য। 25 নম্বর প্রশ্ন, দ্য হোয়াইট মিন্স বার্ডেন কবিতাটি কার লেখা, উত্তর দ্য হোয়াইট মিন্স বার্ডেন কবিতাটি রুড এয়ার্ড কিপলিংয়ের লেখা। 26 নম্বর প্রশ্ন, রাজা দ্বিতীয় লিওপোল্ড বিখ্যাত কেন, উত্তর রাজা দ্বিতীয় লিওপোল্ড ছিলেন বেলজিয়ামের রাজা এবং তিনি আফ্রিকার উপনিবেশ সংক্রান্ত বিষয়ে 1876 খ্রিস্টাব্দে ব্রাসেলস সম্মেলন আহ্বান করেন। ঘেটো কি, উত্তর শিল্প ব্যবস্থায় কালো বর্ণের মানুষদের ফ্যাক্টরির মধ্যে যে আলাদা বসতি ছিল তা ঘেটো নামে পরিচিত। সংক্ষিপ্ত প্রশ্ন,
পঞ্চম অধ্যায় থেকে, যেগুলো তোমাদের পড়ে নিতেই হবে। এক, সাম্রাজ্যবাদের উদ্ভবের দুটি কারণ চিহ্নিত করো। দুই, তোমার মতে মরক্কো সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি কি? তিন, বয়ন শিল্পে কোন কোন আবিষ্কার গুরুত্বপূর্ণ কেন? চার, ত্রিশক্তি চুক্তি কবে এবং কোন ইউরোপীয় রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? পাঁচ, বয়ন শিল্পে কোন কোন আবিষ্কার গুরুত্বপূর্ণ? ছয়, কারখানা ব্যবস্থা কি? সাত, কার্ল মার্ক্স রচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? কবে প্রকাশিত হয়? আট, বিশ্বনীতি বা ওয়েল্ট পলিটিক কি? নয়, আগাদির সংকট বলতে কি বোঝো? দশ, প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংঘ কে কোথায় স্থাপন করেন? এগারো, চারের অর্থমন্ত্রী কাউন্ট উইটে কিভাবে রাশিয়ার শিল্পায়নের নেতৃত্ব দেন? বারো, ইংল্যান্ডের সঙ্গে ইউরোপের শিল্পায়নের মূল পার্থক্য কি? তেরো, সেরাজব হত্যাকাণ্ড কি? চোদ্দো, চারের অর্থমন্ত্রী কাউন্ট উইটে কিভাবে রাশিয়ার শিল্পায়নের নেতৃত্ব দেন? পনেরো, ইংল্যান্ডের সঙ্গে ইউরোপের শিল্পায়নের মূল পার্থক্য কি? ষোলো, কার্ল মার্ক্সের সহকারীর সহযোগীর নাম কি? তাদের রচিত বিখ্যাত পুস্তিকার নাম কি? সতেরো, শিল্প সমাজের সমাজতান্ত্রিক সমালোচনাকারীদের কয়েকজনের নাম লেখো। আঠারো হবে এটি, কার্ল মার্ক্স রচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? কবে প্রকাশিত হয়? এবার বিশ শতকে ইউরোপ, ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের শেষ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে। প্রথমে দেখে নিই এক কথায় এমসিকিউ। এক, জার্মানির সার অঞ্চলের কয়লা খনিগুলোর উপর ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। উত্তর, পনেরো বছরের জন্য। দুই, চোদ্দো দফা নীতি ঘোষণা করেছিলেন? উত্তর, উড্রো উইলসন। তিন, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কবে? উত্তর, ১৯২৫ খ্রিস্টাব্দে। চার, যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধকালে মিত্রপক্ষে যোগ দেয়? ১৯১৭ খ্রিস্টাব্দে। পাঁচ, ত্রিশক্তি অর্থাৎ এ রাশিয়া যোগ দেয়? ১৯০৭ খ্রিস্টাব্দে। ছয়, রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল? উত্তর, ১৯০৫ খ্রিস্টাব্দে। সাত, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ খ্রিস্টাব্দে। আট, রাশিয়ার শাসকদের উপাধি কী ছিল? উত্তর, জার। নয়, মির কী ছিল? মির ছিল গ্রাম্য সমিতি। দশ, চোদ্দো দফা নীতি ঘোষণা করেছিলেন? উড্রো উইলসন। জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিল হিটলার। বারো নম্বর প্রশ্ন, বলশেভিক বিপ্লবে কোন দলের সরকার ক্ষমতাচ্যুত হয়? উত্তর, মেনশেভিক। তেরো নম্বর প্রশ্ন, নভেম্বর বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় সশস্ত্র বিপ্লবে লেনিনের সহযোগী ছিলেন? উত্তর, ট্রটস্কি। চোদ্দো নম্বর প্রশ্ন, ফ্রান্সে পপুলার ফ্রন্ট গঠিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে। পনেরো, যে রাজনৈতিক দলে হিটলার প্রথমে যোগ দিয়েছিলেন তা হলো জার্মান ওয়ার্কার্স পার্টি। ষোলো নম্বর প্রশ্ন, রাশিয়ার জারগন ছিলেন রোমানভ বংশীয়। সতেরো, দুচে বা ইল দুচে উপাধিতে ভূষিত হন মুসোলিনি। আঠারো, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত হলো স্পেনের গৃহযুদ্ধ। ১৯, বলশেভিক বিপ্লবে কোন দলের সরকার ক্ষমতাচ্যুত হয়? মেনশেভিক। কুড়ি, ভাইমার প্রজাতন্ত্র কার নেতৃত্বে গঠিত হয়? ফ্রেডারিক ইভার্টের নেতৃত্বে। একুশ, জার্মানির সার অঞ্চলে কয়লা খনিগুলির উপর ফ্রান্সের কর্তৃত্ব হয় পনেরো বছরের। বাইশ, স্পেনের গৃহযুদ্ধ ১৯৩৬ খ্রিস্টাব্দে। তেইশ, ১৬ এপ্রিল ১৯১৭ খ্রিস্টাব্দে ঘোষণা করেন লেনিন জাতিসংঘের প্রথম অধিবেশন বসে ১৯২০ খ্রিস্টাব্দে। ২৫, নভেম্বর বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় সশস্ত্র বিপ্লবে লেনিনের সহযোগী ছিলেন ট্রটস্কি। ২৬, ১৯২৯ খ্রিস্টাব্দের অক্টোবরে যে দেশের শেয়ার বাজারে ধস নামার ফলে মহামন্দা দেখা দেয়? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র। ২৭, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল? উত্তর, ১৯২৫ খ্রিস্টাব্দে। ২৮, ইটালিতে ফ্যাসিস্ট দল গঠন করেন? উত্তর, বেনিটো মুসোলিনি। ২৯, ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় বিপ্লব হয়েছিল? উত্তর, ২টি। ৩০, নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তিত হয় ১৯২১ খ্রিস্টাব্দে। ৩১, মিত্র শক্তির সঙ্গে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, জার্মানির। ৩২ নম্বর প্রশ্ন, ভার্সাই সন্ধির শর্তানুসারে জার্মানির উপর যুদ্ধের ক্ষতিপূরণ রূপে যে পরিমাণ অর্থের বোঝা চাপানো হয় তা হল ৬৬০ কোটি পাউন্ড। ৩৩ নম্বর প্রশ্ন, জার্মানি যুদ্ধবিরতি স্বাক্ষর করেছিল ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর। ৩৪, ফ্রান্সে পপুলার ফ্রন্ট গঠিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে। ৩৫, গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবে পরিণত করার কথা প্রথম প্রচার করেন লেনিন। ৩৬, রুশ জাপান যুদ্ধ শুরু হয়েছিল? উত্তর, ১৯০৪ খ্রিস্টাব্দে। ৩৭, ডিসেম্বরিস্ট বিদ্রোহ যে রুশ জার এর সময়ে হয়েছিল তিনি হলেন প্রথম নিকোলাস। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখব ষষ্ঠ অধ্যায় থেকে। প্রশ্নের মান এক,
এক নম্বর প্রশ্ন, ফুয়েরার নামে কে পরিচিত? উত্তর, হিটলার ফুয়েরার নামে পরিচিত। দুই, স্পেনের গৃহযুদ্ধের সময় সামরিক বাহিনীর প্রধান ছিলেন জামোরা? মিথ্যা। তিন, সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্ররূপে রাশিয়া কবে সংগঠিত হয়? উত্তর, সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্ররূপে রাশিয়া সংগঠিত হয় 1924 খ্রিস্টাব্দে। চার, সেন্ট জার্মায়েন এর সন্ধি কবে সম্পাদিত হয়? উত্তর, অস্ট্রিয়া হাঙ্গেরির সঙ্গে এই সন্ধি সম্পাদিত হয়। সেন্ট জার্মায়েনের সন্ধি কার সঙ্গে সম্পাদিত হয়? অস্ট্রিয়া হাঙ্গেরির সঙ্গে। পাঁচ, কমিন্টার্ন কি? 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়, এই সংগঠন কমিন্টার্ন নাম পরিচিত। ছয় নম্বর প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? সত্য। সাত, ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ফ্রেডারিক ইবার্ট। আট নম্বর প্রশ্ন, মিত্রবঙ্গের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম কি? উত্তর, মিত্রপক্ষের সঙ্গে জার্মানির চুক্তির নাম হলো ভার্সাই সন্ধি। নয়, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রামন্ড। দশ, প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট কে ছিলেন? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। এগারো, জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় ছিল? জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর ছিল জেনেভা শহরে। বারো, ইলদিচে উপাধি কে গ্রহণ করেন? উত্তর, ইলদিচে উপাধি গ্রহণ করেন বেনিটো মুসোলিনি। তেরো, জার্মানি কবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? উত্তর, জার্মানি 2 আগস্ট 1914 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। চোদ্দ, জার্মানির উগ্র জাতীয়তাবাদের প্রচারে ভার্সাই সন্ধির বিশেষ ভূমিকা ছিল? সত্য। পনেরো, কার নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে সশস্ত্র শ্রমিক অভ্যুত্থান হয়েছিল? উত্তর, লেনিনের যোগ্য শিষ্য ট্রটস্কির নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে সশস্ত্র শ্রমিক অভ্যুত্থান হয়েছিল। ষোলো, হিটলার প্রথমে কোন দলে যোগদান করেন? অ্যান্সার, হিটলার প্রথমে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন। সতেরো, প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকালে জার্মান চ্যান্সেলর কে ছিলেন? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকালে জার্মান চ্যান্সেলর ছিলেন বেথম্যান হল ওয়েগ। আঠারো নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দ কোন বছর হয়েছিল? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দ 1929 খ্রিস্টাব্দে হয়েছিল। উনিশ নম্বর প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শকে পেশ করেছিল? জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শকে পেশ করেছিল? একথা উত্তর, উত্তর, জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ পেশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন। কুড়ি, রাশিয়ার ডিসেম্বরিস্ট বিদ্রোহ কবে হয়েছিল? উত্তর, 1825 খ্রিস্টাব্দের ডিসেম্বরে এই বিদ্রোহ হয়েছিল। একুশ, কবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? 1917 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিলেন। বাইশ, ফ্রান্সে 1936 খ্রিস্টাব্দে পপুলার ফ্রন্ট গঠিত হয়েছিল? সত্য। তেইশ, নাৎসি দলের পতাকার বিন্যাস কেমন ছিল? উত্তর, নাৎসি দলের পতাকা ছিল লাল রঙের আর পতাকার মধ্যে সাদা রঙের অংশে কালো রঙের স্বস্তিকার চিহ্ন আঁকা থাকত। চব্বিশ, বলশেভিক দলের মুখপাত্রের নাম কি? উত্তর, বলশেভিক দলের মুখপাত্রের নাম প্রাবদা। পঁচিশ, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল কবে গঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়। ২৬, ভার্সাই সন্ধির শর্তানুযায়ী মেমেল বন্দর কোন দেশকে বলা হয়? উত্তর, ভার্সাই সন্ধির শর্তানুযায়ী মেমেল বন্দর লিথুয়ানিয়াকে বলা হয় বা লিথুয়ানিকা দেওয়া হয়। ভার্সাই সন্ধির শর্তানুযায়ী মেমেল বন্দর লিথুয়ানিকা দেওয়া হয়। সাতাশ নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মানির হোয়েনজোলার্ন রাজবংশের শাসনের অবসান ঘটে? সত্য। আঠাশ, সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্ররূপে রাশিয়া কবে সংগৃহীত হয়? সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্ররূপে রাশিয়া সংগৃহীত হয় 1924 খ্রিস্টাব্দে। ২৯, পেট্রোগ্রাড শহরে শ্রমিকরা কবে ধর্মঘট করেন? 1917 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে পেট্রোগ্রাড শহরে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। ৩০ নম্বর প্রশ্ন, রাশিয়ায় বলশেভিক বিপ্লব কবে হয়েছিল? উত্তর, রাশিয়ায় বলশেভিক বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। ৩১ নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধকালে 1918 খ্রিস্টাব্দে উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন? সত্য। ৩২ নম্বর প্রশ্ন, রাশিয়ার সমাজবাদী গণতান্ত্রিক দলের বলশেভিকরা নরমপন্থী গোষ্ঠী নামে পরিচিত ছিল? মিথ্যা।
33 নম্বর প্রশ্ন, ভার্সাই সন্ধির শর্তানুযায়ী মেমেল বন্দর কোন দেশকে দেওয়া হয়েছিল? ভার্সাই সন্ধির শর্তানুযায়ী মেমেল বন্দর লিথুয়ানিয়াকে দেওয়া হয়। 34 নম্বর প্রশ্ন, মিত্রপক্ষের সঙ্গে জার্মানি সম্পাদিত চুক্তিটি সেবরের সন্ধি নামে পরিচিত, মিথ্যা। সংক্ষিপ্ত প্রশ্ন মান 2, যে প্রশ্নগুলো তোমাদের বইয়ের থেকে দেখে নিতে হবে। 1, লাল ফৌজ কে কেন গঠন করে? এই ফৌজের সাহায্যে তিনি কেন কোন বিপ্লব পরিচালনা করেন? 2, 1919 খ্রিস্টাব্দের মহামন্দা কী? 3, মার্কিন যুক্তরাষ্ট্রে কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? উত্তর, রুশ বিপ্লবের সামাজিক প্রভাব চিহ্নিত করো। 5, কেন হিটলার কেন ইহুদিদের উপর নির্যাতন করতেন? 6, জেনারেল ফ্রাঙ্কো গিয়েছিলেন? 7, হিটলার কর্তৃক নির্দেশিত জাতিতত্ত্ব বলতে কী বোঝো? 8, প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্র শক্তির সঙ্গে জার্মানি অস্ট্রিয়া তুরস্কের কী কী চুক্তি হয়? স্পেনের গৃহযুদ্ধ কী? 10, ইটালিতে ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেন? এই দলের প্রধান উদ্দেশ্য কী ছিল? 11, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলসনের 14 দফা সূত্রের মূল উদ্দেশ্য কী ছিল? 12, হিটলারের আমলে জার্মানির নাচি দলের মূল নীতি কী ছিল? 13, প্রাক 1917 পর্বে রাশিয়ার দুজন বিশিষ্ট লেখকের নাম? 14, নতুন অর্থনৈতিক পরিকল্পনা বা নিউ ইকোনমিক পলিসি কী? 16, 15, বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন, তার প্রকৃত নাম কী? 16, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলসনের 14 দফা সূত্রের মূল উদ্দেশ্য কী ছিল? 17, ইটালিতে মুসলিনি কবে ক্ষমতা অধিষ্ঠিত করেন, তার দলের নাম কী ছিল? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।